ডেঙ্গু রোধ প্রতিরোধে জৈবিকভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম হলদিয়ায়। ডেঙ্গু রোধ প্রতিরোধে জৈবিকভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে জল সম্পদ অনুসন্ধান উন্নয়ন বিভাগ ও মৎস্য দপ্তরের উদ্যোগে হলদিয়া পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় গাপটি মাছ বিতরণ করা হয় এবং অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। ব্লক প্রশাসনের উদ্যোগে কুশমন্ডি ব্লকে আরও হাজার গাপটি মাছ বিতরণ করা হলো। ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জলাশয় উদ্যানগুলিতে গাপটি মাছ ছাড়া হয়। গাপটি মাছের খাদ্য মশার লার্ভা, এই কারণে মশার লার্ভা ধ্বংস করার এটি একটি বিশেষ জৈবিক উপায়। তাই করোনার প্রকোপ এই অবস্থায় ডেঙ্গু যেন নতুন করে থাপা বসাতে না পারে সেই কারণে বাড়তি সতর্ক এই কার্যক্রম। এই গাপটি মাছগুলি মশা ও ডেঙ্গি লার্ভা প্রতিরোধ করবে, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে, এমনটাই জানানো হলদিয়া ব্লকের মৎস্য দপ্তরের অফিসার সুমন কুমার সাহু। এদিনের এই মাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও অনন্যা বেরা, মৎস্য দপ্তরের আধিকারিক সুমন কুমার সাহু সহ প্রমুখ। এটা জানি যে প্রত্যেক বছর বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল কমে যায়, তার জন্য মানে ব্লকে বিভিন্ন জায়গাতে হচ্ছে ডেঙ্গু পরিমাণে কেস আমরা দেখতে পাই। তো তার জন্য যেটা আমরা জানি, আমরা বিভিন্ন রকম কর্মসূচি করি যাতে ডেঙ্গু না হয়। তাছাড়াও যেটা একটা জৈবিক পদ্ধতিতে আমরা যেটা হল ডেঙ্গুর মশা যে লার্ভা সেটা নষ্ট করার জন্য গাপটি মাছ ছাড়া হয়ে থাকে। তো সেই পদ্ধতিতেই আজকে আমরা বিভিন্ন যে আমাদের ব্লকে বিভিন্ন ছোট ছোট জলাশয়ে বদ্ধ জলাশয় রয়েছে, তার মধ্যে আজকে গাপটি মাছ ছাড়া। আমরা এই পুরো ব্লকে আমরা টোটাল 57 জন ভিআইপি আছি। আমরা তো ভিআইপিরা প্রত্যেক বাড়ি বাড়ি যায় বা বুথে গিয়ে আমরা কিন্তু সার্ভে করে গাপটি মাছের ছাড়ার যে সব পয়েন্টগুলো আছে নোংরা সেগুলো আমার সার্ভে করা আছে। এবং আজকে সমস্ত ভিআইপিরা উপস্থিত আছে, ওনারা প্রত্যেকের জায়গায় গিয়ে আগে থেকে আমরা অ্যালার্ট করে এসেছি এখানে যে আজ ছাড়পথের মালিকের সঙ্গে কথাবার্তা হয়ে এসেছি। আমরা আজকে পেলেই আমরা সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবো। আর এটা খুব একটা ভালো উদ্যোগ বলে মনে করি এবং এটা আমাদের যে কর্মসূচি এটা ফলপ্রসূ হবে। এটা ডেঙ্গু রোগের জন্য মূলত যে মশা দায়ী, তো মশার লার্ভা, তো এই মশার লার্ভা বা মশাকে জৈবিকভাবে নিয়ন্ত্রণ করার জন্যই গাপটি মাছ ছাড়া হয়। তো আজকের সেরকমই এক কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে আমরা হলদিয়া ব্লকে প্রায় 12,000 গাপটি মাছের চারা বিভিন্ন জলাশয়ে আমরা নালা নর্দমায় ছাড়া হলো এই কর্মসূচির মাধ্যমে, যেখানে গাপটি মাছ এই সমস্ত মশার লার্ভাকে ওদের বংশধ্বংস করবে, তখন ডেঙ্গু রোগের প্রতিরোধের ক্ষেত্রে এটি একটি অন্যতম উদ্যোগ হিসেবে আমরা গ্রহণ করলাম। আমার নাম সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক হলদিয়া ব্লক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।